নমস্কার, আজকে বুধের ট্রানজিট নিয়ে, বুধ খুব অল্প সময়ের জন্য ট্রানজিট করে, একই মাসে দুবার বুধ ট্রানজিট হবে এই মাসে। সুতরাং এই ৬ তারিখে বুধের ট্রানজিট হচ্ছে বৃশ্চিক রাশিতে। আমি এর আগে আমার সাপ্তাহিক রাশি বলে মাসিক রাশিও বলেছি, আবার খুব ট্রানজিট হচ্ছে হবে এই ৬ তারিখ হওয়ার পরে ২৬ তারিখ পর্যন্ত বৃশ্চিক রাশি, তারপর আবার সেটা চলে যাবে ধনুরাশি। তো একই মাসে দুবার ট্রানজিট হচ্ছে। এই যুবরাজ বুধ বৃশ্চিক রাশিতে ৬ নম্বর ট্রানজিট হবে। বৃশ্চিক রাশিতে বুধ প্রবেশ করেছে ৬ তারিখ অর্থাৎ ৬ নভেম্বর দুপুর ৪:১১ এবং ২৭ নভেম্বর বুধ বৃশ্চিক রাশিতে বেরিয়ে ধনুরাশিতে প্রবেশ করবে। অর্থাৎ এই কদিন বুধের এই ট্রানজিটে কী কী রাশির উপর প্রভাব পড়বে, ১২ রাশির উপর, সেটা নিয়ে আলোচনা। আপনার জন্মছকে বুধের সিচুয়েশন যদি এই মুহূর্তে ভালো থাকে, মানে জন্মছকে ভালো, সাথে সাথে ট্রানজিটটাও যদি ভালো হয় এবং বুধের ডিগ্রিগত বা বুধের রাশির ইয়েতে রাশিতে ভালো থাকে, তাহলে কিন্তু আপনি তার রেজাল্টটা ডবল পাবেন। আজকে বলবো বুধের এই ট্রানজিটে, মানে তুলারাশিতে বৃশ্চিক রাশিতে ধনুরাশির ক্ষেত্রে কী এফেক্ট হচ্ছে। ধনুরাশি হচ্ছে দ্বাদশ ঘরে বুধের ট্রানজিট, মানে হঠাৎ আপনার কোনো প্রাপ্তিযোগ হতে পারে, হঠাৎ কোনো লসও হয়ে যেতে পারে, বুদ্ধির ভুলে কোনো ভুল ডিসিশন নিয়ে ফেলতে পারেন, বিদেশ যাত্রার কোনো চিন্তা না করে তাহলে এই সময় অনেকটা সেটা আপনার পজিটিভ দিকে এগোবে, কিন্তু কোনো ভুল বন্ধুবান্ধব জুটতে পারে, ভুল ডিসিশনে আপনার কোনো লস হয়ে যেতে পারে, অনুশোচনা হতে পারে, ঠিক আছে। এবং আপনি যদি এই সময় ব্যবসার চিন্তা না করেন, এই কটা দিন একটু অন্তত স্টক থাকবেন, কোথাও কোনো ইনভেস্ট করার আগে পাঁচবার ভেবে নেবেন, শেয়ার বা মিউচুয়াল ফান্ডে এই সময় কোনো ইনভেস্ট করবেন না। প্রতিযোগিতা পরীক্ষায় যদি বসতে চান, পরীক্ষায় যদি বসেন এই সময়, খুব প্রশ্নপত্র খুব ভালো করে বসে খুব ভালোভাবে বুঝে তারপরে অ্যান্সার টিক করবেন, এইগুলো কিন্তু একটু আপনার মেনটেন করতে হবে। পরিবারের সদস্যদের সাথে, বিশেষ করে আপনার যারা ছোটো সদস্যরা, সিবলিং আছে, সিবলিংস যাদের, মানে ছোটো ভাই বোনদের কথা বলছি, তাদের সাথে এই সময় তো মনোমালিন্য হতে পারে, আপনার বিরুদ্ধ চান করতে যত পারবেন এই সময় কম কথা বলবেন, পাঁচবার ভেবে কোনো ডিসিশান নেবেন। ধনুরাশির লোকেরা খুব সাবধানে স্টেপ ফেলবেন বুধের এই ট্রানজিটে কটা দিন, আপনাদের একটু চিন্তার মুখের ভাষা ঠিক রাখবেন, ফুটা রেগে যাবেন না, মাথা গরম করবেন না, যে একটা ওভারঅল বিচার দিলাম। আর সবচেয়ে কথা হচ্ছে, কোনো আমি কারোর ব্যক্তিগত হরোস্কোপ নিয়ে আলোচনা করছি না, এটা অবশ্যই এটা আপনার বুঝে গেছেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব, নোটিফিকেশনটা অন করে রাখবেন, আর যত পারবেন লোকেদের শেয়ার, একটাই রিকোয়েস্ট, যত পারবেন লোকেদের শেয়ার করুন। ভালো থাকবেন, নমস্কার।